যারা অ্যাজাইলাম করে ওনারা দুই ধরনের প্রোটেকশন পেয়ে থাকে, রিফিউজি স্ট্যাটাস এবং সাবসিডিয়ারি প্রোটেকশনের সুবিধা অসুবিধাগুলো কি কি? এই যে সংখ্যালঘুরা আছেন, 4 বছরের জন্য লিগেলভাবে ফ্রান্সে বসবাস করার পেপার্স পেয়ে থাকে, 10 বছরের যারা এই পেপার্সটা পায় ন্যাশনালিটির জন্য অ্যাপ্লাই করতে পারবে। সাবসিডিয়ারি প্রোটেকশন পেলে বা রিফিউজি স্ট্যাটাস পেলে কি বাংলাদেশে যাওয়া যায়? আসসালামু আলাইকুম। ফ্রান্সে যারা অ্যাজাইলাম করে ওনারা দুই ধরনের প্রোটেকশন পেয়ে থাকে, মানে যদি ফ্রান্সের গভর্নমেন্ট সব কিছু যাচাই বাছাই করে ওনাকে লিগেলভাবে ফ্রান্সে থাকার পারমিশন দেয় পরিবার সহ, সেই ক্ষেত্রে দুই ধরনের প্রোটেকশন নর্মালি পেয়ে থাকে। এক ধরনের প্রোটেকশন হচ্ছে রিফিউজি স্ট্যাটাস, যে যারা 10 বছরের জন্য পেপার পেয়ে থাকে। আরেক ধরনের প্রোটেকশন হচ্ছে সাবসিডিয়ারি প্রোটেকশন, মানে ওনারা 4 বছরের জন্য প্রোটেকশন পেয়ে থাকে, মানে লিগেলভাবে ফ্রান্সে থাকার জন্য গভর্নমেন্ট ওনাদেরকে পারমিশন দিয়ে থাকে। তো এই যে রিফিউজি স্ট্যাটাস এবং সাবসিডিয়ারি প্রোটেকশন, এই দুইটা আসলে কি, এবং এই রিফিউজি স্ট্যাটাস এবং সাবসিডিয়ারি প্রোটেকশনের সুবিধা অসুবিধাগুলো কি কি, আর কারা এই ধরনের প্রোটেকশন পায়? আমি যতটুকু জানি আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি। আর অ্যাজাইলাম করার পরে ওনারা কি বাংলাদেশে যেতে পারবে কি না বা নিজের দেশে যেতে পারবে কি না, এই ব্যাপারেও আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ, এবং প্রসেসটা কি সেটাও আমি আপনাদেরকে জানাবো। তো প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করি যে রিফিউজি স্ট্যাটাসটা কি এবং মূলত কারা এই ধরনের রিফিউজি স্ট্যাটাস পেয়ে থাকে। তো অ্যাজাইলাম করার পরে ফ্রান্সের গভর্নমেন্ট যাচাই বাছাই করে দেখে যে উনি ওনার দেশে জাতি, ধর্ম, জাতীয়তা এবং সব কিছু মিলিয়ে রাজনৈতিকভাবে ওনার মতামত প্রকাশ করতে পারছে না, বা উনি এমন ধরনের নির্যাতিত হয়েছেন ওনার দেশে যে আসলে এখন ওই দেশটাকে উনি নিজের দেশ হিসেবেই আর গণ্য হচ্ছে না। এরকম সিচুয়েশনে যারা চলে যায়, মানে যাদের প্রবলেমটা এই ধরনের সিচুয়েশন থাকে যে উনি ওনার নিজের দেশে আর থাকতেই পারছে না, সেই ক্ষেত্রে প্রবলেমটা রাজনৈতিক ইস্যু আছে এখানে এবং সামাজিক ইস্যুও থাকে। যেমন এই যে কিছুদিন আগে আমরা যে দেখলাম যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে আক্রমণ করা হয়েছে এবং ওনাদের ঘর বাড়িগুলি জ্বালিয়ে দেওয়া হয়েছে, এই ধরনের এই যে সংখ্যালঘুরা আছেন বা যারা রাজনৈতিকভাবে খুবই প্রবলেম্যাটিক সিচুয়েশনে চলে গেছে, ওনারা দেশে থাকতে পারছে না, ওনাদের লাইফ রিস্ক হয়ে গেছে, লাইফের হুমকি আছে, ওনাদের মতো মানুষরা যখন ফ্রান্সে এসে অ্যাজাইলাম করে নর্মালি ওনারাই এই রিফিউজি স্ট্যাটাসটা পেয়ে থাকে এবং এই পেপারসটা নর্মালি 10 বছরের জন্য দেয়া হয়। ফ্রান্সে অ্যাজাইলাম করার পর আরেক ধরনের প্রোটেকশনের নাম হচ্ছে সাবসিডিয়ারি প্রোটেকশন। তো যারা এই ধরনের সাবসিডিয়ারি প্রোটেকশন পায়, মূলত ওনারা 4 বছরের জন্য লিগেলভাবে ফ্রান্সে বসবাস করার পেপারস পেয়ে থাকে। তো এই ধরনের সাবসিডিয়ারি প্রোটেকশন যারা পেয়েছে ওনাদেরকে ফ্রান্সে রিফিউজি বা শরণার্থী বলে গণ্য করা হয় না, তবে ওনারা ওনাদের দেশে যদি ফিরে যায় তাহলে গুরুতর ক্ষতির সম্মুখীন হতে পারে, যেমন মৃত্যুদণ্ড হতে পারে বা নির্যাতন বা এই ধরনের কোনো সহিংসতা হতে পারে, যেটা ওনার জন্য এবং ওনার পরিবারের জন্য অনেক বড় ধরনের ক্ষতির কারণ। এসব কথা চিন্তা করে যে ধরনের প্রোটেকশনটা দেয়া হয় এটা হচ্ছে সাবসিডিয়ারি প্রোটেকশন। তবে এই গভর্নমেন্ট এটা নির্ধারণ করে নেয় যে আপনাকে রিফিউজি স্ট্যাটাস দিবে নাকি আপনাকে সাবসিডিয়ারি প্রোটেকশন দিবে। এটা সম্পূর্ণই ডিপেন্ড করছে আপনার প্রবলেম, আপনার সিচুয়েশন এবং গভর্নমেন্টের ডিসিশনের উপরে। ফ্রান্সে অ্যাজাইলাম করার পরে প্রথমে অপরাতে একটা ইন্টারভিউ হবে। অপরাতে ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে যদি ওখান থেকে আপনারা পজিটিভ রেজাল্ট পেয়ে যান তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি পজিটিভ রেজাল্ট না হয় তাহলে আবার আপনাদেরকে যে সিএনডিএতে আপিল করতে হবে, ওখানে সিএনডিএতে আপনাদের উকিল থাকবে, আপনি একজন উকিল নিযুক্ত করতে পারবেন। আর অপরাতে যখন আপনারা ইন্টারভিউ দিবেন তখন যিনি মেইন অ্যাপ্লিক্যান্ট ওনার সাথে যিনি স্পাউস থাকবে দুজনেরই ইন্টারভিউ হবে, যদি আপনারা পারিবারিকভাবে অ্যাজাইলাম করেন। আর সেই ক্ষেত্রে যদি আপনাদের বাচ্চা থেকে থাকে এবং বাচ্চার বয়স যদি 18 বছরের নিচে হয় তাহলে বাচ্চাদের অপরাতে যেয়ে বা সিএনডিতে যেয়ে কোনো ধরনের ইন্টারভিউ দিতে হয় না। এখন আমি আপনাদের সাথে শেয়ার করি যে এই যে ফ্রান্সে যখন কেউ রিফিউজি স্ট্যাটাস অথবা সাবসিডিয়ারি প্রোটেকশন পায়, এই রিফিউজি স্ট্যাটাস এবং সাবসিডিয়ারি প্রোটেকশনের সুবিধা এবং অসুবিধাগুলো কি কি।
এই সাবসিডিরি প্রোটেকশন এবং রিফিউজি স্ট্যাটাস দুইটারই কিন্তু ফ্যাসিলিটিস অলমোস্ট সেম। সেই ক্ষেত্রে 10 বছরের যারা এই পেপারসটা পায় ওনাদের প্রথম থেকেই যদি বাড়ি কিনতে যায় সেই ক্ষেত্রে ব্যাংকের লোন নেওয়া ওনাদের জন্য একটু সহজ হয়। আর ন্যাশনালিটির জন্য যখন আবেদন করতে যায় তখন ওনাদের জন্য জাস্ট যে ক্রাইটেরিয়াগুলো আছে সেটা ফুলফিল করলেই ওনারা ন্যাশনালিটির জন্য আবেদন করতে পারে। কিন্তু যারা সাবসিডিয়ারি প্রোটেকশন পেয়েছে, 4 বছরের পেপারস পেয়েছে, ওনাদের সব ফ্যাসিলিটিস সেম পেলেও এই দুইটা জায়গায় কিছুটা পার্থক্য আমি দেখেছি। যারা ব্যাংক লোন নিতে যায় তখন যদি দেখে যে বাড়ির জন্য যে লোনগুলো নেয়, যদি দেখে যে সাবসিডিয়ারি প্রোটেকশন আছে ওনার, তখন এই বাড়ির যে লং টার্মের যে লোনগুলো সেটা পেতে একটু ঝামেলা পোহাতে হয়। সেই ক্ষেত্রে সিদেই জব থাকলেও অনেক সময় দেখা যায় ব্যাংক এটা অ্যাকসেপ্ট করতে চায় না। আর যারা 4 বছরের জন্য সাবসিডিয়ারি প্রোটেকশন পেয়েছে ওনারা যখন ন্যাশনালিটির জন্য অ্যাপ্লাই করতে যায় তখন দেখা যায় এরকম একটা ওনাদেরকে টাইম বেঁধে দেওয়া হয় যে 5 বছর উনি ফ্রান্সে থাকার পরে ন্যাশনালিটির জন্য অ্যাপ্লাই করতে পারবে। সেই ক্ষেত্রে সকল ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গেলেও ওনাকে এই 5 বছর হওয়ার জন্য ওয়েট করা লাগে ন্যাশনালিটি অ্যাপ্লাই করার জন্য। যেটা যারা রিফিউজি স্ট্যাটাস পেয়েছে শুরুতেই, যারা 10 বছরের পেপারটা পেয়ে গেছে, ওনাদের কিন্তু এই দুইটা প্রবলেম ফেস করতে হয় না। যাদের 10 বছরের পেপারস প্রথম থেকেই পেয়ে যায় ওনারা যখন একটা সিডি জব করে এবং যদি স্যালারিটা ভালো থাকে, তাহলে একটা সময় যেয়ে ওনারা যখন ব্যাংক লোনের জন্য অ্যাপ্লাই করে, যেগুলি লং টার্ম ব্যাংক লোন আছে, সেটা কিন্তু সহজেই পেয়ে যায়। আর যদি ন্যাশনালিটির জন্য অ্যাপ্লাই করতে যায় সেখানেও ওনার 5 বছর ওয়েট করে তারপর ন্যাশনালিটির জন্য অ্যাপ্লাই করা লাগে না। যদি ওনাদের ক্রাইটেরিয়া সকল কিছু ফুলফিল হয়ে যায় তাহলে ওনারা যখন খুশি তখনই ন্যাশনালিটির জন্য অ্যাপ্লাই করতে পারে। এটাই হচ্ছে সাবসিডিয়ারি প্রোটেকশন এবং আপনার রিফিউজি স্ট্যাটাসের মধ্যে বড় একটা পার্থক্য। এছাড়া আদার্স যে ফ্যাসিলিটিসগুলো আছে সব কিন্তু সেম। মানে যদি আপনার কেউ যদি রিফিউজি স্ট্যাটাস পায়, উনি যেই ফ্যাসিলিটিসগুলো পাচ্ছে গভর্নমেন্টের তরফ থেকে, সকল ফ্যাসিলিটিস যিনি সাবসিডিয়ারি প্রোটেকশন পেয়েছে উনিও কিন্তু পাচ্ছে সেম। সেটা বাসার দিক থেকে হোক বা যদি কেউ কাজ না করে সেক্ষেত্রে ওনার ফ্যামিলি চালানোর জন্য যত ধরনের সাপোর্ট আছে সব কিন্তু গভর্নমেন্ট করে থাকে। আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে যে পলিটিক্যাল অ্যাজাইলাম করার পরে যখন গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করে নিবে তখন এই সাবসিডিয়ারি প্রোটেকশন পেলে বা রিফিউজি স্ট্যাটাস পেলে কি বাংলাদেশে যাওয়া যায়? এটার অ্যান্সার হচ্ছে না, বাংলাদেশে যাওয়া যায় না। যদি আপনি বাংলাদেশে যেতে চান তাহলে আপনাকে অপেক্ষা করে ন্যাশনালিটি নিয়ে নিতে হবে সেই দেশের, অথবা আপনি এই যে সাবসিডিয়ারি প্রোটেকশন বা রিফিউজি স্ট্যাটাস পেয়েছেন সেই সিচুয়েশনটা চেঞ্জ করে আপনি যদি ইমিগ্রেন্টে সুইচ করে নেন, সেই ক্ষেত্রে ইমিগ্রেন্ট হওয়ার পরে আপনি বাংলাদেশে যেতে পারবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আপনারা ভালো থাকবেন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।